মর্মান্তিক করুণ হৃদয় বিদারক সহ্য নহ'ল হিমন্ত সরকারৰ অবৈধ স্বামীৰ বিৰুদ্ধে অভিযান জীৱন যুঁজত হাৰ মানিলে নাবালিকা দুটি সন্তানৰ মাতৃয়ে আৰক্ষীয়ে ধৰাৰ ভয়তে এক মৰ্মান্তিক পদক্ষেপ এগৰাকী নাবালিকা বোৱাৰীৰ জীৱন যুঁজত হাৰ মানিলে এইগৰাকী নাবালিকা দুটি সন্তানৰ মাতৃয়ে রাজ্য জোকারি কৈছে মানকাসারর এই মর্মান্তিক ঘটনায় ঝাউডাঙা পুবের গাঁত সংঘটিত হয় এক ভয়ঙ্কর ঘটনা পিতৃ মাতৃক জেললৈ নিব বুলি ভয়তে নিজৰ জীবন শেষ করে দিলে বুয়ারিগড়িয়ে 2012 চনত মনোজ মিয়ার সৈতে নাবালিকা অবস্থাত বিয়াত বহিছিল বুয়ারিগড়ি কোভিডর সময়ত মৃত্যু হয়েছিল বুয়ারিগড়ির স্বামী মনোজ মিয়ার কিন্তু বুয়ারিগড়ি ললে বৃহৎ সিদ্ধান্ত শুক্রবারে নিশা শেষ সিদ্ধান্ত বাছি ললে বুয়ারিগড়িয়ে দুটি কণমানি সন্তানক নিথরুয়া করে এরি থৈ গল বুয়ারিগড়িয়ে আমার বেড়ি শুদ্ধে ভাত খায় শশী আমার বেড়ি কলে আমার বিয়ের কামিলের কাগজটা কলে ভাই তোকে বেদ দিয়ে আসছি তো জামাই তোর ভোরত নাম তুলি দিছে তো তোর কিসের চিন্তে তুই শুতে আমি ওই কর শুতি যা কাজে আসলে কোচ বলে লাই কামত গেছে কলে আমলে তো শুলে দিবেন আগে কলে দিবে দুই অসম চৰকাৰ চাওক এই পৰিৱেশটো কি হৈ গল মানকাসাৰত বাল্য বিবাহৰ বিৰুদ্ধে অভিযান অবৈধ স্বামী ধৰা অভিযানৰ মাজতে কেনে পাৰ্শ্বক্ৰিয়া হৈ গল চাওক এই দৃশ্যটোত অসম চৰকাৰৰ চকু পৰিছেনে এই কণমানি দুটিৰ দায়িত্ব বাৰু এতিয়া কোনে ল'ব হিমন্ত বিশ্ব শৰ্মা চৰকাৰৰ হঠকাৰী এই সিদ্ধান্তৰ বাবে দেশ জোকাৰি যোৱা ঘটনাৰ বাবে দায়ী কোন হ'ব প্ৰশ্ন কৰিছে সকলোৱে অঞ্চলজুৰি সৃষ্টি হৈছে শোকাকুল পরিবেশ অব্যাহত আছে প্রতিক্রিয়া মানকাসারৰ পৰা দিলওয়ার হুসেইনৰ সহযোগত নিউজ ডেস্ক রিপোর্ট টাইম 8